আদালত থেকে জেলে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয় রায়ের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিনা কারণে ফাঁসানোর দাবি আরজিকরের মূল অভিযুক্তের। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। 9 আগস্ট আরজিকরে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য তথা দেশে। ঘটনার 24 ঘন্টার মধ্যে 9 আগস্ট গভীর রাতে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার শাখার সিভিক ভলেন্টিয়ার ছিলেন সঞ্জয় রায়, যিনি এই আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত। 14 আগস্ট তাকে হেফাজতে নেয় সিবিআই। 23 আগস্ট থেকে জেল হেফাজতে সঞ্জয়, 2 মাসের বেশি সময় প্রেসিডেন্সি জেলে। গ্রেফতারির পর সোমবারই প্রথম জেল থেকে বেরোন সঞ্জয়। শিয়ালদা আদালত থেকে জেলে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় দাবি করেন, তিনি খুন ধর্ষণ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই আবহে সঞ্জয়ের এই নির্দোষ হওয়ার দাবি কতটা যুক্তিযুক্ত? কলকাতা পুলিশ এবং সিবিআই দুই তদন্তেই ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে সঞ্জয়েরই। তবে আদালতে সঞ্জয়ের হঠাৎ এই বিস্ফোরক দাবি কি মোড় ঘোরাবে তদন্ত প্রক্রিয়ার? যদিও সব দোষী নিজেকে নির্দোষ বলেই দাবি করে, একদিকে বিচারের অপেক্ষায় সাধারণ মানুষ, অন্যদিকে তুঙ্গে রাজনৈতিক দরজা। যারা অপরাধী তারা প্রত্যেকেই মানুষের সামনে বলে যে তারা অপরাধ করে, কিন্তু সে অপরাধ করেছে কি করেনি সেটা আজকের দিনে প্রমাণ করা খুব সহজ। কারণ যে ফরেন্সিক রিপোর্ট সামনে এসেছে, যে ডিএনএ স্যাম্পল ম্যাচিং সামনে এসেছে, যে ডিজিটাল ফুটপ্রিন্ট সামনে এসেছে, তাতে দেখা গেছে সঞ্জয় রায় ওখানে প্রেজেন্ট ছিল। যদি তাকে ফাঁসানো হয়, কে কে ফাঁসালো সেটাও বলে দিন। আজকালেরা বলছেন কেন? আমি সিবিআই কে বলবো সঞ্জয় রায়কে দিয়ে একটা প্রেস কনফারেন্স করা হোক। দেখুন, প্রথম দিনই আমি বলেছিলাম যে ইটস এ ম্যাটার অফ লার্জার কনস্পিরেসি, ওটা একটা সিভিক ভলেন্টিয়ারের ব্যাপার নয়, এবং সিভিক ভলেন্টিয়ারকে দাবার বোরে করা হয়েছে, ঠিক এই শব্দগুলো আমি ব্যবহার করেছিলাম। এবং আজকে আদালতে যে কথা বলেছেন সঞ্জয় রায়, সেই কথাকে তো একেবারে ঘুরিয়ে দেওয়া যায় না। আমরা প্রথম দিক থেকেই বলছিলাম যে তড়িঘড়ি এই সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় বলে বিষয়টাকে লঘু করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটাও কিন্তু একটা তদন্তকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত হতে পারে বলে আমরা মনে করি। সোমবারই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারক অনির্বাণ দাসের এজলাসে ইন ক্যামেরা চার্জ গঠন। চার্জশিট পেশের 28 দিনের মাথায় শুরু হয়েছে চার্জ গঠন। 11 নভেম্বর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। কলকাতা টিভি।